নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সাত বাংলায় আপনাদের স্বাগত জানাই আসুন আজ বানাই ভোলা মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি ভাজা মশলায় কাঁচা ভোলার তেল ঝাল বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো করে দেবেন এখানে আমি একটি বড় ভোলা মাছের চার পিস মাছ নিয়ে নিয়েছি অবশ্যই এই রেসিপিটি আপনারা চাইলে ছোট ভোলা মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন মাছের উপর এক টেবিল চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রসও দিতে পারেন নদী বা সামুদ্রিক মাছে এরকম টক জাতীয় কিছু দিয়ে ম্যারিনেট করলে স্বাদ খুব ভালো হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিলিয়ে হাফ চামচের একটু বেশি দিলাম পরিমাণ মতো দিলাম লবণ এগুলিকে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে তাই এক টেবিল চামচ সর্ষের তেলও দিলাম যাতে মাছের গায়ে ভালো করে এই মশলাগুলো লেগে যায় এবার ঘষে ঘষে দুপিঠেই ভালো করে মাখিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য ততক্ষণে ভাজা মশলা রেডি করে নেওয়ার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এক টেবিল চামচ সরষের তেল গরম হতে দিলাম হালকা গরম হতেই দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে তেলের সঙ্গে নেড়ে চেড়ে অল্প ভাজা হতেই দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজকে এরকম করে কেটে মাঝারি আঁচে নেড়ে চেড়ে পেঁয়াজ একটু ট্রান্সপারেন্ট হতেই মাঝখানে একটু জায়গা করে দিয়ে দিচ্ছি ছ সাত কোয়া রসুন ও এক ইঞ্চের একটু কম পরিমাণ আদার টুকরো এবার এই সবকে একসঙ্গে নেড়ে চেড়ে সোনালি রঙ ধরিয়ে ভেজে নেব পেঁয়াজের সোনালির রং ধরতেই দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের টমেটোকে স্লাইস করে কেটে টমেটো দিয়ে নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম মশলার পরিমাণে লবণ তাতে করে টমেটো বেশ নরমও হয়ে যাবে এবং সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে সমস্তটা মিলিয়ে মোট প্রায় পাঁচ সাত মিনিট ধরে এগুলিকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিলাম এবার এগুলিকে প্লেটে তুলে নিলাম ঠান্ডা করে বেটে নেয়ার জন্য এবার কড়াইতে তিন টেবিল চামচ সরষের তেল নিয়ে নিয়েছি গ্যাস জ্বালাইনি এখনও দিয়ে দিলাম ভাজা সেই মশলার পেস্ট দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্য নিজেদের পছন্দ মতোই দিয়ে দেবেন এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম সুন্দর রঙের জন্য হাফ চামচ দিলাম সুগার ফ্রি পাউডার আপনারা চিনি দিয়ে দেবেন আর পছন্দ না করলে স্কিপ করবেন এবার মাছ দেওয়ার আগে তেলে মশলাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার ম্যারিনেট করা মাছগুলো এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে তেল মশলায় ডুবিয়ে রাখলাম মিক্সির জার ধুয়ে আধা কাপ জল চারপাশ দিয়ে দিয়ে দিলাম এইটুকুই যথেষ্ট কারণ রান্নাটি মাখো মাখো হবে এখন ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট পাঁচেক রান্না করে নেব তারপর ফ্লেম কমিয়ে ঢাকা খুলে এখন মাছগুলি সাবধানে উল্টে দিচ্ছি ভোলা মাছ এমনিতেই কোষ ছেড়ে ছেড়ে যায় তার উপর না ভেজে কাঁচা রান্না করছি তাই বেশ নরম হয়ে গেছে আবারও গ্যাস বাড়িয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছে তারপর ঢাকা খুলে দেখাচ্ছে গ্রেভি বেশ সুন্দর ঘন হয়ে গেছে একটা খুব সুন্দর কালার এসে গেছে দুটো চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম এর ফ্লেভারটা এই রান্নার সাথে খুব ভালো যায় ঢাকা দিয়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তিন মিনিট এখন দেখুন কত সুন্দর কত সহজে তৈরি হয়ে গেল আমাদের ভাজা মশলায় কাঁচা ভোলার তেল ঝাল দুর্দান্ত সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে আপনারা বানালেই বুঝতে পারবেন আশা করি আমার আজকের এই কাঁচা ভোলার তেল ঝালের রেসিপি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে ভালো লাগলে আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ